अरे पड़ोस का नानी ये घूमे गए थे এইটাই দিদিকে ভেজে দিয়ে যাবে দিদি একদিকে জিজু একদিকে ছিঁড়ে ছিঁড়ে খাবে মাথায় করে নি ঘর পাতলা মাছের মুড়ো দিয়ে মুগ ডাল হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর অনেক দিন পর তোমাদের সামনে এলাম তার কারণ আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল মানে এই ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গিয়েছিল আমার তো সেই জন্য গলা বেরোচ্ছিল না ওই জন্য ভিডিও করতে মন যাচ্ছিল না তো ফাইনালি আজ থেকে আমি আবার ভিডিও স্টার্ট করছি কারণ এখন আমি চাঙ্গা হয়ে গেছি আর তার থেকেও বড় কথা আজকে হচ্ছে যে আমার দিদি আসছে তো সেই জন্য আরো চাঙ্গা হয়ে গেছি অনেক দিন পর দিদি আসছে বলে কথা তো যাই হোক চলো আজকে ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এইদিকে আমার বাবা মাছ এনেছে দিদি বলেছিল আমি যখন যাব বেশি করে মাছ আনবো দিদি এমনিতে মাছ খেতে ভালোবাসে আর আমি হয়েছি পুরো উল্টো আমি মাছ খেতে একদমই ভালোবাসি কত বড় মাছ দেখো এটা কাতলা তো কাতলা মাছ ভারী গো কত কেজি হবে এটা এইটাই দিদিকে ভেজে দিয়ে যাবে দিদি একদিকে জিজু একদিকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর এইদিকে ছোট ছোট মাছগুলো রুই রুই মাছ এগুলো সব চিকে রুই মাছ আছে মাছ বিক্রি করতে বসেছিস নাকি রে হ্যাঁ নিবি না ছাড়াবে না এগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা রুই মাছ আর একটা বড় কাতলা মাছ কাতলা মাছ কোথায় নৌকার মতো এরম হয়ে গেছে ব্যাগ এরম করে এনেছে সাইজ এরকম হয়ে গেছে আর এইদিকে তোমাদেরকে দিদির ঘরটা দেখাই দাঁড়াও লাইটটা জ্বালি এই যে এই হচ্ছে যে দিদির ঘরের অবস্থা তো তোমাদেরকে আমি এর আগে যে লাস্ট ভিডিওটা ছেড়েছিলাম ওটাতে তোমরা হয়তো দেখেছিলে এইখানটা ভাঙা হয়েছিল তো লাস্টে মানে মাঝখানে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি তো এইখানটা সেই মুহূর্তে পিলার দিয়ে প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে খাটটা এইখানটা রাখা ছিল এইখানটা টি টেবিলটা আমার ঘরে রাখা ছিল তো দিদিরা আসবে বলে খাটটা এখানে সরিয়ে দিয়েছে আর প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে এখনও রং করা হয়নি রংটা দুদিন পর করবে আর এইদিকে আলমারিটাও খুলে দিয়েছে আলমারির চাদর খোলা হয়ে গেছে তো এই আর কি মোটামুটি আর এসিটাও মানে এখানে একটা যে পাইপ মতো লাগানো থাকে ওটাও মানে এখনও লাগাইনি জাস্ট কোনো রকমে তার দিয়ে একটুখানি জুড়ে দিয়ে গেছে যাতে এসিটা চলে এত গরম কি বলবো তো মানে আবার রং করলে তো আবার লাগাতে হবে ওই জন্য একেবারে কোনো রকমে জুড়ে দিয়ে চলে গেছে রং করার পর তখন পাইপ টাইপ একদম লাগিয়ে দেবে তো এই হচ্ছে যে আমার দিদির ঘর খাপছাড়া খাপছাড়া রং খাপছাড়া প্লাস্টার তো কি আর করা যাবে আর এই ঘরটা হচ্ছে যে আমার বাবাদের ঘর মানে বাবার মা থাকে তো দিদির ঘরে যে সোফাটা তোমরা দেখতে পেতে এই সোফাটা কোন বাবার ঘরে এনে রাখা আছে কারণ দিদির ঘরটা তো ভাঙা হয়েছিল তারপর রং টং এখনো কিছুই করা হয়নি আবার মানে দিদিরা চলে গেলে খাট সবই সরাতে হবে তো সেই জন্য সোফাটার ও ঘরে নিয়ে যাওয়া হয়নি এখানেই আপাতত রাখা আছে সব ঠিকঠাক হয়ে গেলে আবার আগেকার যেমন জিনিস ছিল সব সেখানেই রেখে দেওয়া হবে আর এখানে ননিরা কাল মানে আজকে আসবে বলে মা কালকে রাতে দিদিদের সব বালিশপত্র সব ওয়ার পড়িয়ে রেখে দিয়েছে এবার এগুলো দিদির ঘরে নিয়ে যাব চলো এটা হচ্ছে যে আমার ননির পুচকে পাড়া গামছা আর এই হচ্ছে যে ননির কাঁথা এখনো ননি কাঁথাতে শোয় দুটো কাঁথা রাখা আছে তো চলো এগুলো এবার গুছিয়ে একটুখানি রেখে দিই এই যে দেখছো এখানটা ভাঙা হয়েছিল লাল রং করে দিয়েছে এখানটা একদম চকচক করছে আর কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম আজকে সকালে থেমে যাবে না আজকে সকালেও সেই পিটপিট করে পড়িয়ে যাচ্ছে তো পড়িয়ে যাচ্ছে বিরক্তিকর আর এখানটা এই মা এইখানটা যখন ভেঙেছিল এই বালি মাটি ইট সব এখানে জড়ো করা আছে
মস্ত এখানটায় ইচ্ছে পাহাড় হয়ে গেছে, এখানটা পা দিয়ে আমি চলে যাই। তোমার রানি দিদিরা কখন আসবে রে? আমি দিদিদেরকে বলেছিলাম যে তোরা যখন আসবি দেখবি তখনই বৃষ্টি হবে, আমার কথাটা লেগে গেছে। মানে দিদি বিয়ের পর থেকে যখনই এখানে আসে বাপের বাড়িতে মানে প্রায় সময় বৃষ্টি হয়, মাঝে মধ্যে হয়তো কপাল মানে ভালো হলে ওই একটু একটু রোদ বেরোয়, না হলে বেশিরভাগ টাইমই বৃষ্টি হয়। তো এখন তোরা অনেক দূরে চলে গেছে, তো ওখান থেকে আমরা ভিডিও কল করি রোজ। দিদি বলে যে বৃষ্টি হচ্ছে তোদের এদিকে, আমি বলি না, আমি শুনে তোদের এদিকে হচ্ছে বলে হ্যাঁ, আমি এখানে এখন হবে না, তোরা আসবি যখন তখন হবে, দেখিনিস? তো কথাটা একদম মিলে গেছে, দিদিরা আজকে আসছে আর আজকে দেখো কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকেও থামার নাম নেই, আজকেও বৃষ্টি হচ্ছে। আর বাড়িতে কেউ এলে না, মানে এরকম পিটপিটানি করে জল পড়লে ভাল লাগে না, টিপটিপ করে বেশ একদম ঝমঝমিয়ে জল হয়ে গে একদম সেরে যায়, সে না একদম টিপটিপিয়ে জল পড়িয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে। বাড়িতে কেউ লোকজন এলে যদি একটু ঝলমলিয়ে রোদ বেরোয় ভালো লাগে, আর ননি এসে কোথায় উঠোনে খেলবে ব্যাস উঠোন তো ভিজে গেছে একদম কপাল খারাপ। দিদি তো এসে বলবে বলো মা আমি এসেছি বলি ওই জন্য বৃষ্টিটা পড়ছে। আমি আর প্রমা এখন নাচে বসে আছি বাইরে, দিদিকে ফোন করলাম, দিদি বললো জাবিডাঙ্গাতে এসে গেছি, তো সেই জন্য আমরা এখন অধীর আগ্রহে দুজনা দুদিকে নাচে বসে আছি, মনে হয় এসে গেছে। ওই তো দিদিরা আসছেন, এটা হচ্ছে ভাড়া গাড়ি, দিদিদের গাড়িটা তো ওখানে চলে গেছে টেনালিতে, ওই জন্য এই গাড়িটা দেখে আসবে না, হ্যাঁ আসবে তো এইখানটা আসবে। আরে পদস্থার নানি ইয়ে ঘুমিয়ে গেছে, হ্যাঁ এস দেরি হয়ে গেছে বলছে। ও বাবা কেমন আছো তুমি? বলছে কালো হয়ে গেছে বলছে, এই যে কালো হয়ে গেছে বলছে, বলো কয় কালো হয়েছি, বলো আমি কত ফর্সা, নাই গো শোনা, বলো খাটি মিথ্যা কথা বলে, চলো আমি একটা সুন্দর জামা পরেছি, কিউট কিউট, চলো বাড়ি চো। এই ননিকে ধর 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 ধর, এই ননিকে ধর 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 ধর, এই ধরতে পেলাম না ধরতে পেলাম না, ধরে ফেলেছি ননিকে, ধরে ফেলেছি ননিকে, ধরে ফেলেছি। এই রে মেয়েটা ঘুরন চরকির মতো ঘুরছে কেন, মাথা ঘুরে যাবে শোনো, ধর 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 ধর, এই ধরে ফেলেছি, এই ধরে ফেলেছি। আমাদের কি কি মেনু হয়েছে চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওখানে মা ননির জন্য আর আমার জন্য ভাত বাড়ছে, এখানে আছে মাছের ঝাল, এটা হচ্ছে যে মাছের টক, আর মাছের যে ডিমগুলো ওগুলো ডিমের প্লাস মাছ দুটো টক, আর এটা কি মুগ ডাল, বাঁধাকপির তরকারি, আর এইদিকে আছে এটা ঘি কলদা ভাজা না, আর না এই হচ্ছে যে আমাদের আজকে দুপুরের মেনু, টকটা কালকে বেশি খেতে ভালো লাগবে, আজকে করা হয়েছে তো আজকে অতটা মজবে না। দেখি মামাম মামাম আজকে তোমার আগে খাওয়া হয় নাকি আমার? দুপুরে ভাত ঘুম দেওয়ার পর আমি আর দিদি এখন বেরিয়ে পড়েছি একটু পাড়া বেরোতে, পাড়া বেরোতে বলতে দোকান যাচ্ছি আর আমি নাইটি পরে যাচ্ছি, দিদি বলছে আবার কে যাওয়া ছাড়বে, তো দোকান দিয়ে ঘুরে আসি। আর ননি ওইদিকে খাটিয়াতে খেলা করছে দুধ চাকে, আরো হয়েছিল গাছটা পুরো ভর্তি ছিল সব পড়ে গেছে, আর সেই দুদিন ঝড় হচ্ছিল একটা ডাল তো একদম এখানে এসে পড়ে গেছে, আমরা বাইরে বসেছিলাম তো আজকে এসেছি।
পুরো একদম ছিটকে এখানটা পড়ে গিয়েছিল, আরেক হলে দিদিমার মাথায় লাগতো। কি কি শুনেছো এটা ডাল বড়? হ্যাঁ, ওইখানটা আমরা বসে আছি বাইক আছে এখানে, আর এইখান থেকে ছিটকে পুরো ওইখানটা গেছে। বল যদি কমে 2 কেজিও কমে কি খাওয়াবি? বল 2 কেজিও যদি কমে কি খাওয়াবি? বল দেখি সেটা তুবড়ে যায় না। আমাদের দোকান ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর এই যে আমি একটা জিনিস নিয়েছি এটা হচ্ছে যে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর ওই দিকে দিদি কৃষ্ণচূড়া গাছের ভিডিও করছে। হাই হাই কত পাতলা হয়ে গেছে। আমি সে বিনুনিটাকে করে সে এরকম করে একটুখানি বাড়িয়ে দিই যাতে মোটা। দিদি ভিডিও কল করে বলবে আমার চুলগুলো না একটু মোটা হয়েছে, বৃষ্টি হয়েছে তা গরম কমে নিয়ে জন্য নাচে বসলাম। আর এই যে জিনিসটা আমাদের এখানে এটাকে বলে বাসনা, ছোট কি জিনিস দেখি দাঁড়াও এদিকে ঘোরাও। এই যে বিস্কিটের মতনই তার উপর চিনি দেওয়া, কিন্তু দারুণ খেতে। বিস্কিট না এটা, এটা একটু ইয়ে টাইপের, মুচমুচে টাইপের। তার মধ্যে চিনি দেওয়া, চিনির রস ঢেলে চিনি দিয়ে দিয়েছি উপরে, দারুণ খেতে খেতে ছোট। আমি প্রতিদিন মেনকাকু দোকানে যাই, প্রতিদিন বিকালে একটা জিনিসই খাই এটা, মানে 1 মাস এটাই নিচ্ছি এখন, তারপর আবার অন্য জিনিস নেবো। দারুণ খেতে নিবি গুড়িয়ে যায় এগুলো। আমি আগে খেতাম চা দিয়ে ডুবিয়ে ভেবে খেতে লাগলাম, চার মধ্যে বাটি নিয়ে ভিজিয়ে নিতাম, এমনি গুড়িয়ে গেল, গুড়িয়ে যাবে। Later that same evening. এই দিকে আমার মা এখন মাংস রান্না করতে বসে পড়েছে, কড়াইয়ে অলরেডি তেল দিয়ে দিয়েছে, আর এখানে বাটিতে সব মশলা বাটা দিয়ে দিয়েছে। চিনিতে কি কি মশলা আছে মা? আদা, জিরে, ধনে, হ্যাঁ মানে মাংস রান্নাতে যা যা লাগে আর কি। আর কাকিমা এইদিকে আলু কাটতে বসে পড়েছে। মা যে কষা কষা করবে, কি আনবো এটা? এখানে পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা। এই যে দুটো অতিথি আছে, ওনাদের জন্য মাংস হচ্ছে আজকে। না সে কি একটা কথা আছে, জামাই নামে মেরে হাস গুষ্টি শুদ্ধ খাই বাস মাস। আমাদের এখানে রাতের বেলা রান্না করলে এই লম্পটা জেলে দেওয়া হয়। এইগুলো কাদের বাড়িতে আছে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এখনো লম্প জেলে রান্না করে রাতের বেলা, তারপর কারেন্ট চলে গেলে লাইট যদি নিভে যায় তখন লম্পটা জ্বালানো হয়। জামাই ষষ্ঠীর দিন এক হাতে করে নাড়তেই পারছিলাম না। হ্যাঁ তুই মাংস দিয়েছে এক হাতে করে নাড়তেই পারছিলাম না, সব শিখে যাবি। শুধু কপালে সিঁদুরটা উঠতে দে, সব শিখে যাবি। হ্যাঁ আমি তো কিছু পারতাম না মাম্মা, কিন্তু আমি এত পারি যে কি বলবো। দারুণ কাজ করেছো বাহুবলীর মতো। ওখানে টুলটাকে কি বলে দেখবি, আমাকে বলছে কি লা কি একটা বলছে। ঠিক আছে তুই পরের বার ভালো করে শিখে আসবি, দিয়ে ওই ভাষাতেই কথা বলবি। পরের বার ওই ভাষাতে কথা বলবি।